পৃথক পৃথক স্থানত তল্লাশি অভিযান চালাইয়ের বিপুল পরিমাণ ইয়াবাসহ নগদ দশ লাখটি উদ্ধার ও পাঁচশো অস্ত্রশ আসামি গ্রেফতার করছি নগর গোয়েন্দা পুলিশ নগরীর বাইজিত্তানার ওয়াজেদি এলাকাত একখান ট্রাক ও তল্লাশি চালাই তেষট্টি হাজার ইয়াবা ও নগদ দশ লাখটি উদ্ধার করছি নগর গোয়েন্দা পুলিশ এ ঘটনার জড়িত তোয়ানোর অভিযোগে ট্রাক চালক সহ পাঁচজনের গ্রেফতার করা ওই আরকান্দি সোমবার রাতে এক বর্ষা থানার জঙ্গল সলিমপুর এলাকা অভিযান চালিয়ে রে মোহাম্মদ রিফন নামের এক আসামি গ্রেফতার করছে নগর গোয়েন্দা পুলিশের উগ্র দল সময় তাত্তুন দু এল জি তিন দেশি বন্দুক আট রাউন্ড কাতুস উদ্ধার করি মঙ্গলবার দুই যে নগর পুলিশের সদর দপ্তর আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানাই নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম এটা খুব ইউনিক ধরনের একটা ঘটনা একটা ট্রাকটাই এটা তৈরি হচ্ছে শুধু বা পরিবহনের জন্য এই ট্রাকগুলি কক্সবাজার এবং এই ট্রাকটি বান্দরবন রুট থেকে ঢাকা পর্যন্ত ইয়াবা পৌঁছে দেওয়ার জন্য টাকা পায় কিন্তু ট্রাকে কোনো মালামাল থাকে না শুধুমাত্র খালি ট্রাক যায় সাধারণত খালি ট্রাক যেহেতু কোনো চেকপোস্টে ধরা হয় না এই কারণে এ ধরনের ট্রাকগুলো শুধু এই কাজটাই করে একটা দুটো বড়ো ধরনের অ্যাচিভমেন্ট একটা হচ্ছে আমরা তেষট্টি হাজার পিস ইয়াবে পেয়েছি এবং সাথে এটা ক্রয়ের জন্য দশ লক্ষ টাকা দখল থেকে আমরা পাঁচটি বন্দুক এবং আট রাউন্ড কার্টুজ আমরা পেয়েছি তাকে গ্রেপ্তার করা হয়েছে উভয় অভিযানের নেতৃত্ব দানকারী নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এম হুমায়ুন কবির সিফলাসরা জানাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা আকবরশা এলাকার সুপারি বাগান এলাকায় যাই কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অস্ত্র শস্ত্র দিয়ে অবস্থান করতেছিল গতকালকে যে আমরা যে অপারেশনটা করেছি ইভেন মানে এটি প্রথম আমাদের অপারেশন যে ইয়া ব্যবসায়ীর কাছে বাইরে অপেক্ষমান যাদের কাছে ইয়া বা সরবরাহ করবে তারা টাকা পয়সা নিয়ে বসে আছে তো আমরা প্রথমে তিনজনকে অ্যারেস্ট করার পরে গাড়ি সহ তাদের স্বীকারোক্তি মোতাবেক কিন্তু আমরা শহরে অভিযান চালাই এবং তাদেরকে তাদের কথাবার্তা মতো একইভাবে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম নিউজ প্লাস টিভি চট্টগ্রাম